কন্যাশ্রী প্রকল্পের এই ব্যবস্থা থেকে তো আপনাদের বাড়ির পাশাপাশি বা বাড়িতে কোনো 18 বছর সমবয়সী বিয়ের বয়সী মেয়ে থাকলে দেখবেন যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে আমার মেয়ে তাহলে কোনো ছেলের সাথে বিয়ে দেবে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে দুয়ারে দুয়ারে রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এবং জনসাধারণকে এই রোগ সম্পর্কে সচেতন করতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেল রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা। নিঃসন্দেহে এক অভিনব উদ্যোগ, বিশেষ করে গ্রীষ্মের এই প্রখর দাবদাহকে উপেক্ষা করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর মধ্যে আছে অফুরন্ত আন্তরিকতা। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ বহু রকমভাবেই জীবনযাপন করছে আর স্কুলের কচিকাচারা কন্যাশ্রীরা তাদের কাছে পৌঁছে গেল আন্তরিকভাবেই। রাজখামার হাইস্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। কন্যাশ্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইর রিপোর্ট। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস দেখলাম আপনার স্কুলের কন্যাশ্রীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি আমাদের বিদ্যালয়ে যে সমস্ত কন্যাশ্রী বেনিফিসিয়ারি আছে, যে সমস্ত মেয়েরা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত, ওই মেয়েগুলি শুধু আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস বলে নয়, এর আগেও ওরা বাল্যবিবাহ প্রতিরোধ এবং বা কম বয়সে পড়াশোনায় যে ছেদ পড়ে বিয়ে দিয়ে দেওয়া সে ব্যাপারে সচেতন করার জন্যে গ্রামে গ্রামে তারা কর্মসূচি পালন করেছে। এর আগে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তীব্র দাবদাহ যখন চলছিল সেই সময় আমাদের কন্যাশ্রীর মেয়েরা নিজেদের সঞ্চিত অর্থ থেকে, কন্যাশ্রীর সঞ্চিত অর্থ থেকে তারা পথ চলতি মানুষকে বা বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন প্রত্যেককে স্টপেজে দাঁড় করিয়ে তাদেরকে জল দান করেছে, শরবত দান করেছে। তো এই ধরনের বিভিন্ন সামাজিক বা ডেঙ্গু প্রতিরোধ যে সচেতনতা তাতেও তারা অংশগ্রহণ করেছে। এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা কিন্তু ওতপ্রোতভাবে নিজেদেরকে সারা বছরই জড়িয়ে রাখে। তো আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে তারা মানুষকে সচেতন করতে বেরিয়েছে এবং সচেতন করা অত্যন্ত দরকার। থ্যালাসেমিয়া একটা দুরারোগ্য ব্যাধি এবং শুধু ব্যাধি নয়, এই ব্যাধি থেকে মুক্তি পেতে গেলে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা, যেমন ধরুন এই যে 18 বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে হয় সেক্ষেত্রে রক্তের নমুনা পরীক্ষা করা যেমন বাধ্যতামূলক, রক্তের নমুনা পরীক্ষা না করলে কে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার সেটা যেমন নির্ণয় করা যায় না, আবার ওই ভুলটা রয়ে গেলে তার মাসুলটা কিন্তু তার পরবর্তী প্রজন্ম এবং নিজেদেরকেও সেটা বইতে হয়। তো সেই হিসাবে মানুষকে কিন্তু সচেতন করা অত্যন্ত জরুরি। সেই জরুরি কাজটাই আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী প্রাপক যে সমস্ত মেয়ে সেই ছাত্রীরা তারা কিন্তু সেই কাজটা করছে। আমি তাদেরকে অনুপ্রেরণা যোগাই এবং তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই, তারা যে তারা এই প্রবল গরমকে উপেক্ষা করে তারা নিজেদের লক্ষ্যে বা নিজেদের কর্তব্যে তারা অবিচল আছে। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত মজুমদার, আমি রাজখামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কি কর্মসূচি ছিল আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস? সেই উপলক্ষে আমরা বেরিয়েছিলাম বিভিন্ন গ্রামে গ্রামে, যাতে কোনো বিয়ের সমবয়সী ছেলে বা মেয়ে থাকে তাদের যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকে যাতে তাদের বিয়ে দেওয়া না হয়, যেন পুষ্টি বিচার না করে ব্লাড টেস্ট করা হয়, সেই বিষয় নিয়ে আমরা গিয়েছিলাম। জেঠিমা, জেঠু, কাকু, কাকিমা, দাদু বিভিন্ন জনের কাছে গিয়ে বলেছি যাতে ওরা এগুলো মেনে চলে আর যাতে এটা থেকে প্রতিরোধ করে। ওরা কি বললো? ওরা বললো যে ঠিক আছে এগুলো মেনে চলবো, যাতে এগুলো যাতে না হয় তার জন্য দেখবো। এই থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা বাড়ি বাড়ি প্রচার করছে, আমার কেমন লাগলো? আমার ভালোই লেগেছে, কারণ বাচ্চা বাচ্চা মেয়েরা এই রোদে ঘুরছে, তারা একটা যে উদ্যোগটা নিয়েছে থ্যালাসেমিয়া রোগে, বাচ্চা মানে যার বিয়েটা দেবে সেই মেয়ের একটা একটা প্রতিকার হবে। ওরা কি বলছে? ওরা এসে ওরা বলছে যে যে ছেলের সাথে বিয়ে দেবে সেটা হচ্ছে মানে ছেলেটার রক্ত পরীক্ষা করতে হবে এবং পুষ্টি বিচার না করে ওই রক্ত পরীক্ষাটা করলেই পুরো সংসার একটু ভালো হবে। আপনি মানবেন তো এদের কথা? হ্যাঁ আমিও মানছি, কারণ এটা একটা ভালোই হচ্ছে উদ্যোগ। আর পাশাপাশি মানুষদের বলবেন? পাশাপাশি পরিবারের যদি বিয়ে হয় সেরকম মেয়ে আমি বলবো যে হ্যাঁ ছেলের হচ্ছে রক্ত পরীক্ষা করে তবে হচ্ছে বিয়ে দিন। আমার নাম